दर्शक ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন তাহলেই সবকিছু বুঝতে পারবেন যে আমাদের পবিত্র কোরআনুল কারীমকে আজকে তারা কিভাবে অপমান করছে। কুমিল্লা নানুয়াদিগির পারে হাজারো দর্শকের ভিড় জমেছে তাওহিদি জনতা ওলামায়ে কেরাম এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের হাজারো নেতা জমেছে কুমিল্লার পুলিশ বাহিনী সদস্য বাহিনী এবং ডিসি সাহেব তাওহিদি জনতার ভিড় অনেক জমেছে। দেখতে পাচ্ছেন ভিডিওতে তাওহিদি জনতা কিভাবে আন্দোলন করছে, রুখে দাঁড়িয়েছে পবিত্র কোরআনুল কারীমকে অপমাননা করায়। তাওহিদি জনতার একটাই দাবি যে কে এই কাজ করেছে তাকে আমরা দেখতে চাই, কে এই কাজ করেছে তার সঠিক তথ্য প্রমাণ চাই আমরা, না হয় এখান থেকে পূজা সব কিছু বন্ধ করে দেওয়া হোক, সব কিছু এখান থেকে উঠিয়ে দেওয়া হোক। চলুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে কী রয়েছে। সবাই লাইভটা শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দিন সবাই। আপনারা দেখতেছেন এই মুহূর্তে পূজা মণ্ডপ ভেঙে দেওয়া হচ্ছে। তাওহিদি জনতা এতক্ষণ অপেক্ষার পরও সুষ্ঠু কোনো সমাধান না আসায় নিজেরাই আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। যদিও এখানকার ওলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করছে তাদেরকে আটকিয়ে রাখার জন্য, এখানে কয়েকজন ওলামায়ে কেরাম আহত হয়েছে, তবুও তাদেরকে দমিয়ে রাখার সুযোগ কারোই হয় না। এখানে একটি পূজব মণ্ডলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন ভাইয়েরা, কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এবং কুমিল্লা ওলামায়ে কেরাম এখানে অবস্থান নিয়েছেন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তর কুমিল্লা মহানগরের দায়িত্বশীল এখানে অবস্থান নিয়েছেন। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি প্রশাসনের সাথে দেখছি। আমি আমাদের সাধারণ মুসলিম তাওহিদি জনতাকে অনুরোধ করবো, আমরা কেহ এই বিশৃঙ্খলা না করে আমরা দেখবো ইনশাল্লাহ প্রশাসন, আমরা আশাবাদী প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা নেবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
अरे भाई मुसलमान धर्मी एक आवेगर विषय तो बुझानो जाए